এর এরপর ইফিসিয়েন্সি বের করছি দেখছি যে এফিসিয়েন্সি অনেক লো অর্থাৎ ক্লাস অ্যাম্পলিফায়ার এর মানে অনেক লো ইফিসিয়েন্সি হওয়ার কারণে এখানে লস অনেক বেশি আর এখানে একটা ম্যাথ সম্পর্কে আলোচনা করছিলাম এই ম্যাথটা আমি দেখতে বলছিলাম ক্যালকুলেট দ্য ইনপুট আউটপুট পাওয়ার ইফিসিয়েন্সি অফ দি অ্যাম্পলিফায়ার একটা এমপ্লিফায়ারে ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ার এবং ইফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে বলছে ফ্রম দ্য ফিগার ফর অ্যান ইনপুট ভোল্টেজ দ্যাট রেজাল্টস এ বেস কারেন্ট অফ টেন এম্পিয়ার এমন টাই ফোল্ট ভোল্টেজ এর সেজনে যে যে এম ফোল্ট ভোল্টেজ এর কারণে বেস কারেন্ট হয় 10 एंपিয়ার অর্থাৎ আইবি ইকুয়াল টু 10 एंपিয়ার ঠিক আছে এর জন্য আমাদের এখানে ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ার এবং এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি উই ক ডিটারমাইন দা কিউ পয়েন্ট আমরা এখন কিউ পয়েন্টটা প্রথম বের করব আমাদের ফর্মুলা কি ভি আই আইবি কিউ ইকুয়াল টু ভিসিসি মাইনাস 0.7 ডিভাইডেড বাই আরপি এটা আমাদের ফর্মুলা যেখান থেকে দেখে আসলাম যে

সমান সমান থার্টিন পয়েন্ট থ্রি মিলিয়াম এখান থেকে তো এখান থেকে আই বি কিউ এর মান বেরোইছে উনিশ দশমিক তিন এটাকে গুণ করে দিলে আমাদের আইসি কিউ আসে ঠিক আছে তো আইসি কিউ জানলে আমরা ভিসি কিউ সমান জানি মাইনাস আই সি আর সি ভি সি সির মান দে ভি এর মান দেওয়া আছে কত এখানে এখানে এই যে ভি সি সমান সমান আউটপুট ভোল্টেজ আচ্ছা এক সেকেন্ড হ্যাঁ ভি সি সির মান দেওয়া আছে বিশ বোল্ট এই ভি সি সি দেওয়া আছে বিশ বোল্ট আমাদের ভি সির মানটাই বের করতে হবে ঠিক আছে আউটপুট ভোল্টেজের মানটা আমি বের করব তাহলে বিশ মাইনাস আই সির মান দেওয়া আছে কত এখানে বের করলাম আই সি কিউ আই সি কিউ সমান সমান এইটা বসাইলাম তারপরে আর সি আর সি এর মান দেওয়া আছে এখানে সব আছে ফর্মুলা ফেলে তোমাদের আমাদের ভিসি কিউ বের ঠিক আছে এখন ইনপুট পাওয়ার কত ইনপুট পাওয়ার ভিসিসি আইসি কিউ এই যে ফর্মুলা যেটা আমরা কত ক্লাসে দেখলাম এই যে ইনপুট পাওয়ার সি সমান সমান এই যে এই ফর্মুলাটা ইউজ করছি ভিসিসি ইনটু আইসি কিউ তিনটা ফর্মুলা আছে একটা ফর্মুলা ইউজ করতে পারি অথবা ইউজ করতে পারি এই ফর্মুলাটা ইউজ করতে পারি এটা হলো ম্যাক্সিমাম ভোল্টেজের জন্য

পিক দেওয়া মানে আমাদের এখন সব ইকুয়েশন ইউজ করতে হবে পিকের যদি পিক টু পিক দেওয়া থাকতো তাহলে ইকুয়েশন ইউজ করতাম পিক টু পিকের যেহেতু পিক দেওয়া আছে আমাদের সব ইকুয়েশন পিকের ইউজ করব তো পিকের ইকুয়েশন ইউজ করলে আমাদের এখানে আউটপুট পাওয়ার পাই আইসি এর মান বের করলাম বের করার পর আউটপুট পাওয়ার সমান পাই আইসি স্কোয়ার বাই টু ইন্টু আরসি তো এখানে আইসি স্কোয়ার এর মান দিয়ে আমরা এখানে বের করে ফেললাম এত ওয়াট আর এফিসিয়েন্সি কি আউটপুট বাই ইনপুট ইনটু 100% আউটপুট বাই ইনপুট ইনটু 100% সমান সমান এত ঠিক আছে ওকে বুঝতে পারছো জি স্যার ওকে আর তো আজকে কি নিশি কানেক্টেড নাই না কি তো তো ছিল দেখলাম আচ্ছা কোনো সমস্যা হইছে মনে হয় আচ্ছা ট্রান্সফরমার কাপল ক্লাস এমপ্লিফায়ার এইখানে চাষ ক্লাস এমপ্লিফায়ারের সাথে আমাদের এখানে একটা ট্রান্সফর্মার আউটপুটে লাগাই দিছি লাগাইছি কেন আউটপুটে লাগাইছি কারণ ভোল্টেজটাকে একটু ইনক্রিজ করার জন্য এখানে যে ভোল্টেজটা আসে অর্থাৎ আউটপুটে যে ভোল্টেজটা আমাদের যাই যায় এই ভোল্টেজটা সাধারণত খুব কম মানের ভোল্টেজ ঠিক আছে এই ভোল্টেজটাকে যদি আমি একটু ইমপ্রুভ করতে চাই তাহলে জাস্ট এখানে ট্রান্সফর্মার লাগাই দিব ট্রান্সফর্মার লাগাই দিলে আউটপুটে একটা ভালো মানের একটা ভোল্টেজ পাবো ঠিক আছে তো এটাই হলো ট্রান্সফর্মার কাপল ক্লাস এমপ্লিফায়ার এখানে আমাদের ট্রান্সফর্মার ফর্মুলা এগুলো সব জানি ট্রান্সফর্মারের ফর্মুলা গুলো ইউজ করে আমরা এখানে ট্রান্সফর্মার কাপল ক্লাস এমপ্লিফায়ারের ক্যালকুলেশন করবো এই ফর্মুলা সব এগুলো ট্রান্সফর্মারের ফর্মুলা ট্রান্সফর্মারের সম্পর্কে ধারণা থাকলে এগুলো জানো ঠিক আছে এগুলো সব ট্রান্সফর্মারের ফর্মুলা গুলো ট্রান্সফর্মার সেকেন্ডারি ভোল্টেজ বাই প্রাইমারি ভোল্টেজ সমান সমান সেকেন্ডারি টান সংখ্যা ডিভাইডেড বাই প্রাইমারি টান সংখ্যা তাই না সেকেন্ডারি কারেন্ট বাই প্রাইমারি কারেন্ট ওয়ালাইকুম আসসালাম সেকেন্ডারি কারেন্ট বাই প্রাইমারি কারেন্ট ইকুয়াল টু বলতে পারি প্রাইমারি টার্ন সংখ্যা ডিভাইড বাই সেকেন্ডারি টার্ন সংখ্যা তো এগুলো ট্রান্সফরমারের ফর্মুলা গুলো ইউজ করব ঠিক আছে আচ্ছা এখন অপারেটিং স্টেজ অফ এমপ্লিফায়ার না অপারেটিং অপারেশন অফ এমপ্লিফায়ার স্টেজ আচ্ছা এই যে আমরা গত ক্লাসে আমরা দেখছি যে এতে অপারেটিং পয়েন্ট সেট করতে হয় অপারেটিং পয়েন্ট সেট করে এটাকে এমনভাবে অপারেট করতে হবে যেন এর সুইংটা কখনো আমাদের এই বেসটাকে ক্রস না করে ঠিক আছে যেটা বললাম যে এই বেসটাকে ক্রস না করে যদি ক্রস করে তাহলে হয়ে যাবে ঠিক আছে এইভাবে আমাদের মোটামুটি এর অপারেটিং স্টেটটা ঠিক করতে হয় অর্থাৎ সঠিক পয়েন্টে আমাদের অপারেটিং পয়েন্ট পয়েন্ট সিলেক্ট করে আমরা এই জিনিসটা ঠিক করি আচ্ছা তারপরে সিগনাল সুইং আউটফুট এসি আচ্ছা সিগনাল সুইং এটা মোটামুটি ভিসি পিক টু পিক সমান সমান ভিসি ম্যাক্স সমান ভিসি মিন এটা আমরা সবাই জানি ঠিক আছে এই ভিসি পিক টু পিক মানে হলো ম্যাক্সিমাম ভোল্টেজ মাইনাস মিনিমাম ভোল্টেজ অর্থাৎ এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিলেই আমাদের পিক টু পিক ভোল্টেজ আসে ঠিক আছে আর এই আর কি এই জিনিসটি আলোচনা করছে এগুলা আমরা মোটামুটি জানি কারেন্ট এর ক্ষেত্রে একই জিনিস পিক টু পিক মানে হলো এই ম্যাক্সিমাম থেকে মিনিমাম বাদ দিলেই পিক টু পিক আসে হ্যাঁ পিক টু পিক আসে তো এইখানে আমাদের পিক টু জন্য এসি পাওয়ার ডেভেলপ অ্যাক্রস দ্য ট্রান্সফর্মার প্রাইমারি ক্যান দেন বি ক্যালকুলেটেড ইউজিং এটা হলো পিক টু পিকের জন্য যে ফর্মুলা আমরা দেখছিলাম সেটা দিয়ে আমরা এসি পাওয়ার ক্যালকুলেট করছি এখন ভিসি এর মান বসাইছি ভিসির মান কি পিক টু পিক তাই না এত থেকে মাইনাস এত সি এর মান বসাইছি আইসি মানে কি এত থেকে এত ম্যাক্সিমাম থেকে মিনিমাম দিয়ে আমরা এই ফর্মুলা ইউজ করে ট্রান্সফর্মার কাপড়টার জন্য আমাদের পাওয়ার ক্যালকুলেট করতে পারি ঠিক আছে কোনোভাবে লোড ভোল্টেজ সমান সমান ভি টু সমান সমান এই ট্রান্সফর্মারের ফর্মুলা ইউজ করে এম টু বাই এন ওয়ান ইন্টু ভি ওয়ান ফর্মুলা ইউজ করে লোড ভোল্টেজ বা আউট ভি টু ভোল্টেজটা অর্থাৎ অর্থাৎ ট্রান্সফর্মারের সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা বের করতে পারি তাই না অনুরূপভাবে সেকেন্ডারি কয়েলের পাওয়ার বের করতে পারি ভি স্কোয়ার বাই আর পাওয়ারের ফর্মুলা ফেলে বা আই এল স্কোয়ার বাই আর এল ফর্মুলা ফেলে চার্জ ট্রান্সফর্মারের ফর্মুলা ফেলে এই লোড কারেন্ট আই এল সমান সমান আই টু সমান সমান এন ওয়ান বাই এন টু ইন্টু আইসি তো জাস্ট ট্রান্সফর্মারের ফর্মুলা ফেলে এগুলো বের করছি

অথবা আমরা এই এই ফর্মুলা দিয়েও এক্সপ্রেস করতে পারি ট্রান্সফর্মার কাপলটার জন্য ট্রান্সফর্মার কাপলটার জন্য এই ফর্মুলা দিয়েও আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি ঠিক আছে এই আর কি প্রথম প্রায় না প্রায় দেখুন আচ্ছা তাহলে মোটামুটি আমরা দেখলাম ঠিক আছে

ট্রান্সফর্মার কাপড়ের জন্য আউটপুট পাওয়ার ক্যালকুলেট করা শিখলাম না তো এখান থেকে টার্ম দিচ্ছে আউটপুট পাওয়ার যদি লার্জ হবে লস পি কিউ ইজ স্মল হোয়েন পি আউটপুট পাওয়ার ইজ স্মল লস পি কিউ ইজ লার্জ না আউটপুট পাওয়ার যখন স্মল হবে লার্জ হবে তখন লস হবে স্মল আউটপুট পাওয়ার স্মল হলে লস হবে হলে লার্জ না দি প্রবলেম অফ ক্লাস এ এমপ্লিফায়ার ইজ পাওয়ার লস এই ক্লাস এমপ্লিফায়ার একটা বড় ধরনের প্রবলেম হলো এর পাওয়ার লস এই পাওয়ার লস বেশি থাকার কারণে আমরা ক্লাস এমপ্লিফায়ারটা সাধারণত ইউজ খুব কম করি ঠিক আছে ওকে জি স্যার হ্যাঁ আচ্ছা এরপরে এই ট্রান্সফর্মার কাপল দিয়ে একটা ম্যাথ আছে ঠিক আছে এই ম্যাথটা জাস্ট যে ফর্মুলাগুলো দেখাইলাম ওই ফর্মুলাগুলো ফেললেই হয়ে যাবে এর সব ভ্যালু দেয়া আছে এটা ট্রান্সফর্মার কাপল এফিসিয়েন্সি অফ ট্রান্সফর্মার ক্লাস এমপ্লিফায়ার ফর আটো ভোল্টেজ ডি পিক দেওয়া আছে তারপরে এই বিভিন্ন পিক মান দেওয়া আছে এই মান দেওয়ার পরটা আমরা মোটামুটি ভিসি সমান সমান ভিসিসি ইকাল টু বারো ভোল্ট আচ্ছা এগুলো সব দেয়া আছে এটা মনে হয় চিত্র থেকে দিছে এক সেকেন্ড এক সেকেন্ড আচ্ছা যাই এটা আমি মনে কাইটা দিছিলাম চিত্র থেকে এই যে চিত্র থেকে দিছে এখানে চিত্রটা আমার আঁকানো হয় নাই এটা যে বই থেকে নিছি ওই বই আছে

প্রায় 78% এর মত এফিসিয়েন্সি যে কারণে এর লস অনেক কম তারপরে কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলো আমরা পরবর্তীতে সলভ করতে পারি ক্লাস বি এমপ্লিফায়ারের জন্য আমরা দুইটা ট্রানজিস্টর ইউজ করি একটা এনপিএন ট্রানজিস্টর আর একটা হলো পিএনপি ট্রানজিস্টর এই ট্রানজিস্টর দুটো এমন ভাবে ইউজ করি যে এনপিএন ট্রানজিস্টরের সাথে একটা পিএনপি ট্রানজিস্টর আমরা কানেক্ট করে দেই তাহলে কি কালেক্টর বেস এমিটার এমিটার বেস কালেক্টর ঠিক আছে এভাবে আমরা এখানে কানেক্ট করলাম

ঠিক আছে এখন আমরা যে কাজটা করি এই বেসগুলোকে একসাথে কানেক্ট করে দেই কানেক্ট করে এটাকে আমি ইনপুট ইনপুট টার্মিনালে সেট করে ফেলে আর এখান থেকে আমাদের আউটপুট টার্মিনাল বের করি ঠিক আছে তো এই ক্লাস বি এমপ্লিফায়ারটা সাধারণত পুশপুল এমপ্লিফায়ার হিসেবেও ফিট করা হয় এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি যেমন ধরো এখানে দুইটা ট্রানজিস্টর ইউসেজ একটা পিএমপি ট্রানজিস্টর একটা এনপিএন ট্রানজিস্টর উপরে আমি একটা এনপিএন ট্রানজিস্টরের আইসিভিসি ক্যারেক্টারিস্টিক কার্ভ ড্র করলাম এটা কি আইসিভিসি ক্যারেক্টারিস্টিক কার্ভ আইসিভিসি ক্যারেক্টারিস্টিক কার্ভ এটা এনপিএন ট্রানজিস্টরের আর একই সাথে নিচে আমি একটা পিএনপি ট্রানজিস্টরের আইসিভিসি ক্যারেক্টারিস্টিক কার্ভ ড্র করলাম ঠিক আছে এটা হলো একটা পিএনপি ট্রানজিস্টর তো একসাথে এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টরটা ইউজ করলাম ঠিক আছে যেহেতু এটা একটা নো বায়াস ট্রানজিস্টর অর্থাৎ এখানে কোনো বায়াসিং রেজিস্টর ইউজ হয় নাই সেই কারণে আমরা বলতে পারি এর কিউ পয়েন্ট হলো। আমাদের একদম এই জায়গায় ঠিক আছে সেন্টারে কারণ যেহেতু এটা নো বায়াস ট্রানজিস্টর তাহলে আর কিউ পয়েন্টটা কোথায় একদম সেন্টারে এই জায়গায় অপারেটিং পয়েন্টটা এই জায়গায় এই জায়গায় কিউ পয়েন্ট হওয়ার কারণে যে কাজটা হবে সেটা হলো ইনপুটে যখন একটা পজিটিভ সুইং আসবে এই পজিটিভ সুইং এর জন্যে সে ইউজ করবে এনপিএন ট্রানজিস্টর এবং নেগেটিভ সুইং এর জন্যে সে ইউজ করবে পি পি পিএনপি ট্রানজিস্টর পিএনপি হ্যাঁ পিএনপি ট্রানজিস্টর অর্থাৎ পজিটিভ সুইং সুইং এর জন্যে হ্যাঁ দেখো এখন আচ্ছা কারণ কি কার বেসে যখন পজিটিভ ভোল্টেজ আছে ভোল্টেজ আসলে কি হয় এনপিএন ট্রানজিস্টার অন হয় না আবার নেগেটিভ ভোল্টেজের জন্য কি অন হয় পিএনপি ট্রানজিস্টার অন হয়

মনে করো আমাদের একটা এমপ্লিফায়ার যে পাওয়ার এমপ্লিফায়ারে আমাদের ইনপুট হিসেবে আসতেছে হলো টু ভোল্ট না টু ভোল্ট আসতেছে সে যখন আমাদের পাওয়ার এমপ্লিফাই করবে পাওয়ারকে কে এমপ্লিফাই করার সাথে সাথে সে কিন্তু আলটিমেটলি ভোল্টেজ কেও কিছু এমপ্লিফাই করে ফেলবে কারণ পাওয়ার এমপ্লিফায়ারে গেইন কিন্তু ওয়ান না মানে গেইন লো কিন্তু তার তো গেইন আছে না গেইন আছে না সে তো ভোল্টেজ এমপ্লিফাই করে ফেলবে এন্ড ভোল্টেজ কে যদি সে এমপ্লিফাই করে তাহলে আউটপুটে কি সে দশ বা পনেরো ভোল্ট এরকম একটা ভোল্টেজ সে আউটপুট দিবে ধরো পনেরো ভোল্ট এরকম একটা ভোল্টেজ আউটপুট দিবে তাই না এটা যার অর্থ কি এখন তার যদি অপারেটিং র্যান্স পনেরো ভোল্টেজ বেশি হয়ে কম থাকে ধরো কোন অ্যাটেম্পলিফায়ারের আমাদের অপারেটিং র্যান্স এরকম যে তার আউটপুটে সে ম্যাক্সিমাম দশ ভোল্টের ভেরিয়েশন সে দেখাইতে পারে ঠিক আছে কিন্তু পনেরো ভোল্টের ভেরিয়েশন সে দেখাইতে পারে না তার রিজনটা এত ন্যারো অপারেটিং র্যান্সটা এত কম তাহলে এই দুই ভোল্ট যখন তুমি ইনপুটে দিবা তখন কি আউটপুট টা শুনতে পাচ্ছি হ্যাঁ তাহলে দেখো তুমি যখন কার অপারেটিং ধরো খুব কম ঠিক আছে তুমি যখন এই এই দেই কিউ কি যখন ধরো তুমি এই জায়গায় সেট করলা

আমরা আউটপুটে ইজিলি এটাকে এটাকে কনভার্ট করতে পারবো সাউন্ডে ঠিক আছে ওকে তাহলে আমরা দেখলাম তাহলে এটা কি দেখলাম ট্রানজিস্টর আর বায়াস্ট এট জিরো লেভেল দ্যাট ইজ নো বায়াস যেহেতু ট্রানজিস্টর এর কোনোজন রেজিস্ট্রেন্ট নাই তাহলে তাই জন্য এটাকে বলা হয় নো বায়াস ঠিক আছে কারণ ট্রানজিস্টরকে জিরো লেভেলে বায়াস করছি যদি কোনোজন রেজিস্ট্রেস না থাকে অর্থাৎ তার বায়াসিং লেভেল হলে জিরো ঠিক আছে আচ্ছা মাস হায়ার এসি পাওয়ার ইজ পসিবল এতে কি হবে আমাদের অনেক হায়ার এসি পাওয়ার পসিবল কারণ আমাদের এখানে ভোল্টেজ সুইংটা অনেক বাড়ে গেছে হ্যাঁ আহ টু 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 কমপ্লিমেন্টারি ট্রানজিস্টর

অফ স্টেট পাওয়ার্টিসিপেশন এখানে এফিসিয়েন্সি অনেক বাইরে গেছে কারণ এখানে অফ স্টেট পার্টিসিপেশন নাই কারণ কি ধরো ইনপুটে কোনো সিগনাল নাই ইনপুটে কোনো সিগনাল না থাকলে আউটপুটে আমাদের কোনো ধরনের পাওয়ার ডিসিপেশন নাই কারণ আউটপুটেও কোনো কারেন্ট ফ্লো নাই কারণ এটা জিরো বায়াসে দেওয়া আছে জিরো বায়াসে থাকার অর্থ কি জিরো বায়াসে দেওয়ার অর্থ হলো ইনপুট বন্ধ তো আমাদের ট্রানজিস্টর বন্ধ আউটপুট বন্ধ ট্রানজিস্টর বন্ধ হবে এটা যখন জিরো এটা যখন জিরো এটা জিরো অর্থ কি আমাদের এনপিএন ট্রানজিস্টরও বন্ধ পিএনপি ট্রানজিস্টরও বন্ধ তাই না বন্ধ বন্ধ অর্থাৎ যখন কোনো সিগন্যাল থাকবে না আমাদের তখন কোনো লস নাই কিন্তু আমাদের অপারেটিং পয়েন্টটা যখন এই জায়গায় থাকতো ক্লাস এমপ্লিফায়ারের ক্ষেত্রে তখন একটা জিনিস খেয়াল করো আমাদের ইনপুট সিগন্যাল যদি জিরো হইতো তারপরেও কিন্তু ট্রানজিস্টরটা চালু থাকতো কারণ সে তার অপারেটিং পয়েন্ট এই জায়গায় সেট করা এই জায়গায় সেট করা হলো অর্থ হলো তোমার যখন ইনপুট জিরো তখনও ট্রানজিস্টর চালু তুমি যখন অপারেটিং পয়েন্টটা এই জায়গায় সেট করবা কারণ কি কারণ অপারেটিং পয়েন্ট এই জায়গায় সেট করার অর্থ কি তোমার এইখানে যে কারেন্ট টুক আছে আইসি কারেন্ট এই কারেন্টটা তো তোমার অলওয়েজ ফ্লো হইতেছে

কিন্তু যদি অপারেটিং পয়েন্ট তুমি এই জায়গায় সেট করো এর অর্থ কি আমাদের এনপিএন এর আমাদের আইসি কারেন্ট একটা শো করতেছে অর্থাৎ স্টার সিগনালটা যদি অজিরো থাকে আমাদের ট্রানজিস্টর কিন্তু অফ হয়ে থাকে ট্রানজিস্টর কিন্তু চালু আছে অর্থাৎ অলওয়েজ সে পাওয়ার লস করতেছে অলওয়েজ পাওয়ার লস করতেছে সে যে কারণে আমাদের ইফিসিয়েন্সি অনেক লো হয়ে যায় আর এর ইফিসিয়েন্সি অনেক হাই কারণ যখন সিগনাল নাই তখন পাওয়ার লস নাই ক্লিয়ার

এই জিনিসটা বলছে ইউজিং টু ভোল্টেজ লেভেল আর এখানে আমরা যেটা বলছি ইউজিং ওয়ান ভোল্টেজ সাপ্লাই যে এটাকে ইনপুট ডিসি পাওয়ার এটাকে আমরা দুইটা ভোল্টেজ সাপ্লাই দেখাইছি একটা ভোল্টেজ সাপ্লাই দেখাইছি আচ্ছা একটা ভোল্টেজ সাপ্লাই দিয়ে দেখাইলে অনেক সমস্যা আছে সেটা হলো যদি একটা ভোল্টেজ সাপ্লাই ইউজ করো তাহলে আরেকটাতে আমাদের কোন ধরনের আউটপুট আমরা পাবো না একটা পজিটিভ হাফ সাইকেল পাবো নেগেটিভটা পাবোই না তো এই আমরা মানে দুইটা ভোল্টেজ সাপ্লাই দিব সব ভোল্টেজ সাপ্লাই দেব কিন্তু এখানে কথা আছে তুমি যদি একটা ভোল্টেজ সাপ্লাই অ্যাপ্লাই করো তাহলে এখানে দেখো একটা ক্যাপাসিটর লাগাইছে এইদিকে কারেন্ট ফ্লো করতেছে এইদিক থেকে ডিসচার্জ আছে এই দিক দিয়ে ডিসচার্জেড আছে কিন্তু ক্যাপাসিটার যদি না লাগাই তাহলে কিন্তু হইতো না যে

কানেকশন অফ পুশ পুল আচ্ছা আর এখানে এই যে ডিসি ইনপুট এর পাওয়ার ইকুয়েশন যেটা দেওয়া আছে পিআইডি সি সমান হবে ভিসি সি টু আইডি সি হোয়ার আইডি সি ইজ দা এভারেজ অর ডিসি কারেন্ট ড্রন ফ্রম দা পাওয়ার সাপ্লাই আইডি সি সমান সমান বলতে পারি টু বাই পাই ইন্টু আই পিক সমান সমান পিআই ডিসি সমান সমান বলতে পারি ভিসি সি ইন্টু আইডি সির মান বসাই দিলাম বসাই দিয়ে এই ইকুয়েশনটা পাইলাম এটা হলো ইনপুট ডিসি পাওয়ারের ইকুয়েশন Oke, okay. mm. input di sifar. ওকে এই পর্যন্ত বুঝতে পারছ তো আচ্ছা এখান থেকে তোমাদের এই ইনপুট ডিসি পাওয়ার ইকুয়েশন এই পিআইডি এর ইকুয়েশন দুটো এটা আর আউটপুটের জন্য ইকুয়েশন জাস্ট সেম প্রসেসে আমরা বের করছি আউটপুট ইকুয়েশন তিনটা ইকুয়েশন আমরা পাবো ঠিক আছে তো যেভাবে বের করি আমরা ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট পাওয়ার ভি স্কয়ার বাই আর বা অথবা বলতে পারি এখানে তো একটা ইকুয়েশন ইউজ করছে ভি স্কোয়ার বাই টু আই স্যার পি নট দ্বারা কি বুঝাই আউটপুট স্যার আউটপুট পাওয়ার পি নোট ও আউটপুট পাওয়ার পি নট পি নট হল আউটপুট পাওয়ার আচ্ছা আর ভোল্টেজের জন্য ভি স্কোয়ার বাই আর ইউজ করছে আর যখন আমরা আর ভোল্টেজ না ইউজ করে পিক ভোটেজ ইউজ করছে তখন ভি স্ স্কোয়ার বাই টুয়াইস আর এল ইউজ হয়েছে এর কারণ কি আমরা জানি আর এম এস ভোল্টেজ থেকে পিক ভোল্টেজ আনতে গেলে ওয়ান বাই রুট দিয়ে মানে রুট টু দিয়ে ভাগ করতে হয় যে কারণে রুট টুকে স্কোয়ার করলে টু থাকে কারণ ভি স্কোয়ার হয়ে গেলো তখন টু হয়ে গেলো এই কারণে ভি এল স্কোয়ার ডি ওয়াইট বাই টু আর ঠিক আছে তো ভাবে আমাদের যখন পিক টু পিক নিলাম তখন ভি স্কোয়ার বাই এইট আর এল গত ওই ইয়ার ইকুয়েশন যেরকম আসছে ঠিক সেইম ভাবে আমাদের এখানেও ভি স্কোয়ার বাই এইট আর এল আসছে ক্লিয়ার ওকে এফিসিয়েন্সি আমাদের আউটপুট বাই ইনপুট আমরা আউটপুট বাই ইনপুট এর আমরা ভাগ করে দিব ভাগ করে দিলে পাই বাই ফোর ভি এল পিক বাই ভি সি সি ইনটু হান্ড্রেড তো এখান থেকে আমরা ইফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারি

অর্থাৎ আমরা দেখলাম যে একটা ক্লাস বি এমপ্লিফায়ারের ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি হলো 78.5 যেটা অনেক হাই যে কারণে আমাদের ক্লাস বি এমপ্লিফায়ার অনেকটাই ইকোনমিক্যাল ক্লিয়ার জি স্যার ওকে তাহলে পাওয়ার ডিসিপেটেড বাই আউটপুট ট্রানজিস্টর আমরা এখানে আউটপুট ট্রানজিস্টরে পাওয়ার ডিসিপেশন বা পাওয়ার লস কত এটা পাই পি টু কিউ সমান সমান বলতে পারি ইনপুট মাইনাস আউটপুট ইনপুট থেকে আউটপুট বাদ দিলে তো লস আসবে তাই না সুতরাং আমরা বলতে পারি এটা হলো দুইটা ট্রানজিস্টরের জন্য পি টোয়াইস কিউ দিয়ে বুঝাইছি আমরা দুইটা ট্রানজিস্টর আর যদি একটা ট্রানজিস্টর হয় তাহলে বলতে পারি পি কিউ সমান সমান পি টোয়াইস কিউ বাই টু ঠিক আছে স্যার এখানে কি স্যার ইনপুট ডিসি থাকবে তারপর আউটপুট এসি থাকবে মানে মানে পি আই ডিসি ইনপুট পি আই ডিসি মাইনাস পি নট এসি হ্যাঁ মানে স্যার এটা কি এসি থেকে এসি হয় না মানে এটা কি সব সময় ডিসি থেকে এসি এরকম মানে ইনপুট সব সময় ডিসি হয় আউটপুট সব সময় এসি হয় এরকম কিছু নাকি স্যার এটা কোন আছে এখন ঘটনা হলো ইনপুটে আমরা ইনপুট পাওয়ার মানে কি ইনপুট পাওয়ার মানে হলো আমরা যে ডিসি বায়াস ইউজ করছি তার জন্য যে পাওয়ার ডিসিপেশন হইতাছে ওটাই তো ইনপুট পাওয়ার আচ্ছা স্যার যদি হ্যাঁ যদি আউটপুট হলে আমরা একটা সিগন্যাল দেওয়ার পর এই সিগনালটা এমপ্লিফাই হয়ে যখন আসে তখন আমরা আউটপুট পাই মুট কথা হলে আমাদের মুট মুট খরচ মানে মুট ইনপুট যে এনার্জিটা ইনপুট দিতেছি মাইনাস আমাদের যে এনার্জিটা আউটপুট পাইতেছে তার মধ্যে ডিফারেন্সটা এটি তো লস হুম জি স্যার ডিফারেন্সটা হ্যাঁ ওকে বি টোস্কিও আচ্ছা আসলে কতক্ষণ আছে আছে মোটামুটি আচ্ছা এখানে একটা एग्जांपल 3 আছে ম্যাথ ক্লাস এমপ্লিফায়ারের আচ্ছা এটা একটু দেখে নিও জাস্ট ফর্মুলা ফেলে ফর্মুলা ফেলে ম্যাথ হয়ে যাবে একটু দেখে নিও আচ্ছা ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশনে আমাদের আউটপুট ম্যাক্সিমাম আউটপুট কারেন্ট ম্যাক্সিমাম ইনপুট কারেন্ট ম্যাক্সিমাম ডিসি পাওয়ার মানে সব জায়গায় আমরা পিক ধরছি অর্থাৎ বিসিসি ধরছি বিএল সমান সমান বিসিসি ধরে প্রত্যেকটা ইকুয়েশন কে আমরা মডিফাই করলে ম্যাক্সিমাম পাই যাব ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বুঝতেছ তো অর্থাৎ আউটপুটে বিএল এর জায়গায় ইকুয়েশনে বিসিসি ধরবো বিএল সমান সমান ধরে প্রত্যেকটা ইকুয়েশন কে মডিফাই করলে ম্যাক্সিমাম কারেন্ট ম্যাক্সিমাম ইনপুট পাওয়ার তাই না ম্যাক্সিমাম এফিসিয়েন্সি সবগুলা ম্যাক্সিমাম পাই যাব ঠিক আছে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেটেড সবগুলা পায় যাব এখান থেকে আমাদের

এটাকে এখন ডিফারেন্সিয়েট করছি এই যে টু কিউ বাই ভিএল ভিএল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি ডিফারেন্সিয়েট করলে আমরা পাই টু বাই পাই ইনটু ভিসিসি তাই না ফর ম্যাক্সিমাম পাওয়ার ডিসট্রিবিউশন এট টু ট্রানজিস্টর এট ভিএল ইজ ইকুয়াল টু টু বাই পাই ভিসিসি এন্ড এন্ড ম্যাক্সিমাম আচ্ছা ভিএল সমান পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার ডিসট্রিবিউশন এট টু ট্রানজিস্টর আর এট পি ভিএল পিক এটা হলো ভোল্টেজ এন্ড ম্যাক্সিমাম পাওয়ার

তাহলে বলতে পারে এটা হলো টু পি কিউ এর মান বের হয়েছে এত এটা দুই দিয়ে ভাগ করে দিলে আমাদের থাকে কি ভিসি স্কোয়ার বাই পাই স্কোয়ার আর এই জিনিসটা বুঝতেছ তো এখানে ডিফারেন্সিয়েট কেন করলাম হ্যাঁ ডিফারেন্সিয়েট করলাম যে এটা হলো আমাদের ম্যাথমেটিক্স তোমাদের গণিতে করার কথা যে ম্যাক্সিমা মিনিমা বের করার একটা প্রসেস আছে ঠিক আছে

আর কমপ্লিমেন্টারি সিমেট্রিক সার্কিট এই জায়গায় আমরা যে কাজটা করছি সেটা হলো এখানে টু বায়াসিং ইউজ করছি আচ্ছা বায়াস বাই ইনপুট বায়াস অফ বাই ইনপুট সিগনাল আচ্ছা এখানে যেটা আমরা দেখাইছি সেটা হলো যে ওই জিনিসটাই ব্যাখ্যা করছি যে পজিটিভ পজিটিভের জন্য এই ট্রানজিস্টর ইউজ হয় নেগেটিভের জন্য এই ট্রানজিস্টর ইউজ হয় যখন আমাদের পজিটিভ হাফ সাইকেল যাইতাছে তখন বায়াস্ট অন বাই ইনপুট সিগন্যাল এই ইনপুট সিগন্যাল দ্বারা বায়াস্ট অন কিন্তু তখন এটা অফ এটা অফ বায়াস্ট অফ বাই ইনপুট সিগন্যাল তখন এটা অফ আবার যখন নেগেটিভ হাফ সাইকেল যাইতাছে তখন কি হইতাছে এই ট্রানজিস্টর অফ অর্থাৎ বায়াস্ট অফ বাই ইনপুট সিগনাল বায়াস্ট অন বাই ইনপুট সিগনাল অর্থাৎ পজিটিভ এর জন্য এই দিক দিয়ে যাচ্ছে নেগেটিভ এর জন্য এই দিক দিয়ে যাচ্ছে ঠিক আছে এরকম করে আউটপুট একটা আমি একটা ওয়েভ শেপ পাচ্ছি এটা হলো এনপিএন এর জন্য এটা হলো আমার পিএনপি এর জন্য ওকে পিএনপি এর জন্য হ্যাঁ এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখি সেটা হলো ক্রসওভার ডিসটরশন ক্রসওভার ডিসটরশন কি এটা একটু দেখি হ্যাঁ পিএনপি ট্রানজিস্টরে এই পাস ব্যাম্পলিফায়ারে একটা বড় সমস্যা হলো এর ক্রসওভার ডিস্টার্শন থাকে এই ক্রস ওভার ডিস্টর্শন জিনিসটা হইল যে একটা পয়েন্ট আছে যে পয়েন্টে গেলে আমাদের আলটিমেটলি দেখা যায় যে সমস্ত ধরনের ট্রানজেশন অফ থাকে একটা পয়েন্টে গিয়ে এর কারণ কি আমরা তো আইডিয়ালি চিন্তা করছি কিন্তু প্র্যাকটিক্যালি যদি তোমরা চিন্তা করো তাহলে এনপিএন ট্রানজিস্টার এবং পিএনপি ট্রানজিস্টার অন হওয়ার জন্য একটা মিনিমাম ভোল্টেজ লাগে যে মিনিমাম ভোল্টেজ বায়াসে না আসে অর্থাৎ বেসে আসলে আচ্ছা আবার একটু কানেক্ট হবা আইতে গেলে একটু আবার কানেক্ট হও ঠিক আছে ওকে আচ্ছা এখন মনে কাটা যাবে আমি তো আবার একটু লিংক দেই তোমরা একটু দ্রুত কানেক্ট হও ঠিক আছে

ভোল্টেজ ধরা জিরো জিরো ভোল্টেজ এখন ভোল্টেজ যখন জিরো তখন আলটিমেটলি এনপিএন ট্রানজিস্টর বন্ধ পিএনপি ট্রানজিস্টর বন্ধ দুইটা ট্রানজিস্টর কিন্তু বন্ধ বেসে যখন তুমি জিরো ভোল্ট দিবা এর অর্থ কি নো কারেন্ট ফ্লো যখন বেসে যখন কোনো কারেন্ট ফ্লো করে না তখন আলটিমেটলি আমাদের এনপিএন এবং পিএনপি দুইটা ট্রানজিস্টর কিন্তু বন্ধ তাই না ধরো এনপিএন ট্রানজিস্টরকে অন করার জন্য আমাদের পয়েন্ট ফোর ভোল্ট লাগে সে মনে করো আমাদের এনপিএন ট্রানজিস্টর কে অন করার জন্য পয়েন্ট ফোর ভোল্ট লাগে অনুরূপ আমাদের মনে করো পিএনপি ট্রানজিস্টর কে অন করার জন্য আমাদের পয়েন্ট ফোর ভোল্ট লাগে একটা মিনিমাম ভোল্টেজ ট্রানজিস্টর অন করার জন্য আমাদের লাগে এনপিএন এর জন্য পজিটিভ ভোল্টেজ পিএনপি এর জন্য নেগেটিভ ভোল্টেজ তাই না তো এই যে পয়েন্ট ফোর ভোল্টেজ থেকে মাইনাস পয়েন্ট ফোর ভোল্টেজ এই রেঞ্জের মধ্যে কিন্তু কোন সিগনাল অর্থাৎ কোন ইনপুট সিগন্যাল আউটপুটে কিন্তু ট্রান্সমিট হয় না খেয়াল করে দেখছো হ্যালো জি স্যার

এটা যদি হয় -0.4 প্লাস .4 এটা যদি হয় -0.4 আচ্ছা একটু দেখাই তো একটু সমস্যা হইছে যাই হোক এই যে এভাবে আক এই যদি হয় তাহলে বলতে পারে এই টুকের মধ্যে কোন সিগনালে আমাদের আউটপুটে ট্রান্সমিট হচ্ছে না যে কারণে আমাদের আউটপুটটা কি ডিসটর্টেড হয়ে যাচ্ছে অর্থাৎ আউটপুটটা দেখতে অনেকটা এরকম হয় এরকম যাওয়ার পরে একটা অংশতে কোনো কিছুই থাকে না তারপরে আবার এরকম একটা হয়ে যায় ঠিক না তারপর আবার কিছুই থাকে না তারপর আবার এরকম হয়ে যায় তাহলে আউটপুটে আমাদের এইরকম একটা অংশে কিছুই থাকে না ঠিক আছে এই অংশটার নামই হল ক্লিয়ার কিছুই থাকবে না না থাকবে না কারণ কি এনপিএন ট্রানজিস্টর অন হওয়ার জন্য একটা নির্দিষ্ট ভোল্টেজ লাগবে পিএনপি ট্রানজিস্টার অন হওয়ার জন্য একটা নির্দিষ্ট ভোল্টেজ লাগবে এখন তুমি যদি ওই নির্দিষ্ট ভোল্টেজটা না দাও কারণ তুমি তো জিরো বাস এখানে তো কোনো ধরনের বায়াসিং রেজিস্টার তুমি ইউজ করো নাই নো বায়াস কন্ডিশনে রাখছো নো বায়াস কন্ডিশনে এখন ট্রানজিস্টর অন হচ্ছে শুধুমাত্র ইনপুটের ভোল্টেজের উপরে ডিপেন্ড করে তাই না এখন নো বায়াস কন্ডিশনে যেহেতু ইনপুটের ভোল্টেজের উপরে ডিপেন্ড করে সে অন হচ্ছে সুতরাং ট্রানজিস্টার তো অন হইতে একটা টাইম ভোল্টেজ লাগবে ট্রানজিস্টরকে যদি আবার এপিএনপি ট্রানজিস্টরকে অন হইতে একটা ভোল্টেজ লাগবে এই ভোল্টেজটা না দিলে সে অন হবে কেন তাহলে এইটুকুর মধ্যে সে কোনো সিগনালই পাস করবে না তাই না হ্যাঁ তো এই জন্য আমাদের এইরকম একটা ডিস্টর্শন হয় এই ডিস্টর্শনটার নামই হলো ক্রস ওভার ক্লিয়ার স্যার তাহলে পরেরটার সাথে স্যার এড হবে কেমনে স্যার মাঝখানে ওইটুকু জায়গাতে যদি স্যার না হয় পাস না হয় তাহলে স্যার পরেরটাই যাবে কি ভাবে আবার যখন আমাদের ইনপুট ভোল্টেজটা বাইরে বাইরে ধর নেগেটিভ হাফ সাইকেলে বাইরে বাইরে -0.4 এর চেয়ে বেশি বেশি হয়ে গেল বড় হয়ে গেল

আলটিমেট এমপ্লিচিউড যা হওয়ার কথা ছিল তার কমে গেছে দেখছো যে এমপ্লিচিউড কমে গেছে এই ক্রস ওভার ডিসটরশনের কারণে তাই না জি স্যার আর এমপ্লিচিউড কম আমাদের কোনো প্রবলেম ছিল না কারণ এমপ্লিচিউড তো আমাদের ফ্যাক্ট না আমাদের প্রবলেম হলো এই অংশটুকুর কোনো ধরনের সিগন্যাল পাইতেছি না তো কোন যদি মিউজিক থাকে তোমার এই অংশে ধরো কোনো একটা বাঁশির সাউন্ড দিস এই অংশটা নাই মানে কি তোমার ওই ওই সিগন্যালটা নাই ওই রেঞ্জটা তুমি শুনতেছ না তাই না এটা একটা প্রবলেম এই কারণে আমাদের এই ক্রস ওভার হয় ক্লাস বিএমলি ফারে এটাই হলো ক্লাস বিএমপ্লি ফারে একটা সমস্যা ঠিক আছে এটাই ট্রানজিস্টর এনপিএন ট্রানজিস্টর এত ভোল্ট আসে আগে কন্ডাক্ট করে না তাই উভয় ট্রানজিস্টর এত ভোল্ট পর্যন্ত আউটপুট আসে না ঠিক আছে এই যে কারণ হলো আমাদের যদি ক্যারেক্টারিস্টিক কাপ দেখি এটা অন হইতে একটা মিনিমাম ভোল্টেজ লাগে এটা অন হইতে একটা মিনিমাম ভোল্টেজ লাগে তার ডিসঅ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ হলো টু পাওয়ার সাপ্লাই ইউজ হয় এখানে একটা পাওয়ার সাপ্লাই কাজ হয় না দুইটা পাওয়ার সাপ্লাই লাগে যেটা আমাদের জন্য সমস্যা কারণ একটা পাওয়ার সাপ্লাই ইউজ করা সুজা। তোমার যখন দুইটা পাওয়ার সাপ্লাই ইউজ করবা তোমার এর জন্য একটা সমস্যা তাই না কারণ দুইটা তোমার সোর্স লাগতেছে আবার আরেকটা সমস্যা হলো এখানে ক্রস ওভার ডিস্টরশন আসতেছে এটা হলো ক্লাস বি এমপ্লিফায়ারে একটা বড় ধরনের সমস্যা ঠিক আছে ওকে আচ্ছা এইখানে যেটা বলছি কমপ্লিমেন্টারি সিমেট্রি পুশ পুল সার্কিট ইউজিং ডার্লিংটন ট্রানজিস্টর বার্লিংটন ট্রানজিস্টর হলো এমন এক ধরনের ট্রানজিস্টর কানেকশন যে ট্রানজিস্টর কানেকশনে আমাদের আউটপুট কে আউটপুট ভোল্টেজকে মানে হিউজ হিউজ পরিমাণ বাড়াই দিতে পারি ঠিক আছে হাই আউটপুট কারেন্ট ফ্লো হয় যে ট্রানজিস্টর দে সেটাকে বলা হয় ডার্লিংটন ট্রানজিস্টর ঠিক আছে অর্থাৎ এই ট্রানজিস্টর কানেকশনটা ইউজ যদি করি আমাদের এখানে কারেন্ট ব্রাঞ্চ মানে অনেক হাই কারেন্ট ফ্লো করবে অর্থাৎ কারেন্ট কে সে এমপ্লিফাই করবে অর্থাৎ হাই আউটপুট কারেন্ট এন্ড লোয়ার আউটপুট রেজিস্ট্যান্স এর হলো এক বৈশিষ্ট্য তার ডালিটন ট্রানজিস্টর প্রভাইডস হাই আউটপুট কারেন্ট এন্ড লোয়ার আউটপুট রেজিস্ট্যান্স এমিটার ফলোয়ার কনফিগারেশন ইজ ইউজড ফর বেটার ম্যাচিং অফ দি রেজিস্টর ঠিক আছে আচ্ছা এখানে তাহলে এই কানেকশনটা আমাদের ইউজ করছে কিভাবে আমরা যদি একটু দেখি তাহলে এই যেখানে দুইটা ট্রানজিস্টর ইউজ করা আছে একটা ট্রানজিস্টর আমাদের এখানে আচ্ছা এই ট্রানজিস্টরটা দার্লিংটন কানেকশনটা আমাদের মনে করি ট্রানজিস্টর ওয়ান এটা একটা ট্রানজিস্টর ওয়ান এখানে আইসি ওয়ান ইকাল বিটা ওয়ান আই বি ওয়ান সমান সমান যেহেতু আমাদের আলফা ওয়ান ইকাল টু ওয়ান সেহেতু আমরা এখানে বলছি বিটা ওয়ান আইবি ওয়ান সমান সমান আইবি টু দেখো খেয়াল করে দেখো দেখো এখানে সহজ ভাবে যদি বুঝাই এখানে একটা এন নি এন ট্রানজিস্টর ইউজ করছি আর এখানেও একটা কিস কিস করছি এন পি এন ট্রানজিস্টর ইউজ করছি এই ট্রানজিস্টরের কালেক্টর দিয়ে যে কারেন্ট ফ্লো করতেছে আবার বেস দিয়েও কারেন্ট ফ্লো করতেছে আইভি1 আবার এই কারেন্ট দুটা কারেন্ট মিলে আমাদের ফ্লো করতেছে কোই কারেন্ট এটা হলো এমিটার দিয়ে তাহলে খেয়াল করে দেখো এই কারেন্ট এই ট্রানজিস্টরের এমিটার কারেন্ট ইকুয়াল টু এই ট্রানজিস্টরের বেস কারেন্ট তাই না তাই না হ্যালো জি স্যার এই ট্রানজিস্টরের এমিটার কারেন্ট যেটা সেটাই হলো এই ট্রানজিস্টরের বেস কারেন্ট দেখো তাহলে দেখো এখানে বেস কারেন্ট যেটা ফ্লো করছি আমাদের বেস কারেন্ট থেকে মাস্ট মাস্ট গেটার হলো কি কারেন্ট কালেক্টর কারেন্ট বেস কারেন্ট থেকে তো অনেক অনেক গুণ বড় হলো কালেক্টর কারেন্ট তাই না কেন কালেক্টর কারেন্ট বেস কারেন্ট থেকে বড় কারণ আমরা জানি আই ইকুয়াল টু বিটা আইবি বিটার মানটা সাধারণত কত হয় বিটার মানটা সাধারণত অনেক লার্জ হয় যেমন হতে পারে এটা দুইশো তাই না অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে আইবি কারেন্টের দুইশো গুণ কারেন্ট ফ্লো করতেছে এই কালেক্টর কারেন্ট দিয়ে কালেক্টর টার্মিনাল দিয়ে তাই না এখন এই দুইটা কারেন্ট এড হয়ে এটা কই যাইতেছে এমিটারে যাইতেছে তার এমিটার কারেন্টটা কি অবশ্যই বড় অনেক বড় একটা কারেন্ট এমিটার এই অ্যামিটার কারেন্ট ফ্লো করতেছে কার মধ্যে দিয়ে এই ট্রানজিস্টরের বেস দিয়ে তাহলে খেয়াল করে দেখো এই ট্রানজিস্টরের বেস দিয়ে তুমি অনেক ছোট কারেন্ট দিচ্ছ কিন্তু এই ট্রানজিস্টরের বেসে কিন্তু কারেন্ট আর অনেক ছোট থাকতেছে না অনেক অনেক গুণ বড় হয়ে যাইতেছে তাই না জি স্যার এখন এই বড় কারেন্ট যখন এই দিকে ফ্লো করবে এই বড় কারেন্টের কারণে এই কালেক্টর দিয়ে যে কারেন্ট ফ্লো করবে এটা হবে তার চেয়েও দুইশো গুণ বড় যদি এর বিটা টু এর মান দুইশো থাকে যদি এর বিটা টু সমান সমান আমি দুইশো বলি তাহলে তাহলে কি হইতাছে এই বেস কারেন্টের জন্য কালেক্টরেতে যে কারেন্ট ফ্লো করতেছে সেটা অবশ্যই এই বেসের চেয়ে 200 গুণ বড় তাই না তাহলে দেখো এত বড় কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করতেছে এই 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 ট্রানজিস্টরের দিয়ে ফ্লো করতেছে তাহলে আমি ইনপুটে সামান্য একটা কারেন্ট দিলাম কিন্তু আউটপুটে কি পাইতাছি অনেক লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট পাইতাছি পাইতাছি না জি স্যার এইটাই এই ইকুয়েশনে বোঝানো হইছে তো IC1 বিটা1 IB1 equal to IB2 এখান থেকে আমি বলতে পারি আইসি সমান সমান ভিটা টু টু তো এখানে মান বসাই দিলাম আইবি টু এর মান বসাই দিলাম ভিটা টু ভিটো ওয়ান আইবি আইবি অর্থাৎ আই আই আইবি অর্থাৎ ভিটা টু ভিটা ওয়ান এর গুণ আমাদের কারেন্ট সুতরাং এটাকে আমি একত্রে বলতে পারি ভিটা ঠিক আছে সুতরাং বিটা ডি সমান সমান ভিটো ওয়ান ইনটু ভিটা টু যদি ভিটা ওয়ান আর ভিটা টু সমান হয় তাহলে বলতে পারি বিটা স্কয়ার সুতরাং ইফ ভিটা ওয়ান ইকুয়াল টু ভিটা টু হয় তাহলে বলতে পারি ভিটা ডি ইকুয়াল টু বিটা স্কয়ার বিটা স্কয়ার মানে কি 200 স্কয়ার 200 স্কয়ার মানে কত লার্জ আছে এত গুণ কারেন্ট ফ্লো করতেছে এই কারণে ডার্লিংটন ট্রানজিস্টর কানেকশন ইউজ যখন করা হয় সেই জায়গা কারেন্ট রেটিংটা অনেক হাই হয়ে যায় আমরা যদি কোন একটা জায়গার কারেন্ট রেটিং কে বাড়াইতে যাই আমরা কি জাস্ট সেগুলোর একটা ডার্লিংটন ট্রানজিস্টর কানেকশন ইউজ করে লাগায় দেব এই জায়গায় আমরা এই ডার্লিংটন কানেকশন আমরা ইউজ করছি ইউজ করে আমরা এখানে একটা আচ্ছা যদিও এর অনেক এক প্রবলেম আছে ঠিক আছে এই দুশে আমি আর যাই না ওকে 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 একটু এখন আমরা দেখি একটু ক্লাস এ এমপ্লিফায়ার ঠিক আছে আচ্ছা ক্লাস এ বিএমপ্লিফায়ারে যেটা সুবিধা সেটা হলো ক্লাস বি এমপ্লিফায়ারে যে সমস্যা ছিল ক্রস ওভার এই সমস্যাকে দূর করতে হলো ক্লাস এ বিএমপ্লিফায়ার যেখানে আমাদের এই ক্লাস বি এমপ্লিফায়ারের এই সমস্যাও নাই আমাদের ইফিসিয়েন্সি অনেক হাই ক্লাস বি এমপ্লিফায়ারে আমাদের এর জন্য আমরা যে কাজটা করছি সেটা হলো যে এই জায়গায় একটা আলাদা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করছি ঠিক আছে এটা হলো VBB/2 এটা হলো আমাদের VBB/2 এখানে দুটো ভোল্টেজ সোর্স अप्लाई করছি করে আমাদের যদিও এখানে কোনো রেজিস্ট্যান্স নাই জাস্ট এটা ভোল্টেজ সোর্স अप्लाई করছি করার পরে আমাদের এখানে যদি ইনপুট अप्लाई করি তাহলে আমাদের আউটপুট পাই তো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে আমরা যে কাজটা করছি সেটা হলো কি যে এই ভোল্টেজ সোর্স अप्लाई করার ফলে আমাদের কি হইছে এই ভোল্টেজ সোর্স अप्लाई করার ফলে যে কাজটা হইছে আগে যখন আমাদের কিউ পয়েন্ট ছিল একটা এখন আমাদের কিউ পয়েন্ট হয়ে গেছে দুইটা অর্থাৎ একটা কিউ পয়েন্ট কে রাখছি আমি এনপিএন ট্রানজিস্টর জন্য আর একটা কিউ পয়েন্ট কে রাখছি আমি পিএনপি জন্য ঠিক আছে যেমন ধর এই এক্সাম্পলে দেখো আগে কিউ পয়েন্ট কোথায় ছিল এই জায়গায় ছিল এই জায়গায় ছিল কিউ পয়েন্ট ক্লাস বি তে এই জায়গায় কিউ পয়েন্ট ছিল বা অপারেটিং পয়েন্ট ছিল এখন এখান থেকে সরায় কই নিলাম একটু উপরে নিলাম এই জায়গায় ঠিক আছে আবার পিএনপি এর জন্য কিউ পয়েন্ট কি করলাম একটু নিচে নামাইলাম এতে করে কি হলো এতে করে আমার সুইং এর ইনপুট সিগনালে যে সুইংটা এটা একটু রেস্ট একটু কমে গেল কিন্তু কমে গেল আমার যে সুবিধাটা হলো সেটা হলো ক্রস ওভার ডিসটর্শন তার থাকলো না ক্লিয়ার জি স্যার কারণ কি কারণ হলো আমাদের এই ট্রানজিস্টর কিন্তু কখনো অন হচ্ছে না এনপিএন ট্রানজিস্টর কখনো অন হচ্ছে না পিএনপি ট্রানজিস্টার কখন অন হচ্ছে না সব সময় কিন্তু একটা পাওয়ার ডেসিবেশন সব সময় তার মধ্যে থাকতেই আছে অর্থাৎ একটা লস তার মধ্যে সব সময় থাকতেছে কারণ কি এই জায়গায় একটা কারেন্ট আইসি কারেন্ট সে অলওয়েজ ফ্লো করতেছে এই জায়গায় একটা আইসি কারেন্ট সে অলওয়েজ ফ্লো করতেছে যে কারণে আমাদের একটা লস আছে। কিন্তু এই লসটা ক্লাস এমপ্লিফায়ার মতো বেশি না কারণ ক্লাস এমপ্লিফায়ারে বায়াসিনটা করছিলাম আরো উপরে ঠিক আছে এটা আরো উপরে করছিলাম যেখানে লসটা অনেক বেশি ছিল কিন্তু এই লসটা বেশি না কম কিন্তু একটা লস হচ্ছে এই লসটাও কম কিন্তু একটা লস হচ্ছে সেখানে আরেকটা সুবিধা হলো এর যে আমাদের এখানে ক্রস ওভার ডিসটর্শনটা থাকতেছে না ঠিক আছে হ্যাঁ ওকে তো এই কাজটাই আমি এখানে করলাম জাস্ট এখানে একটা দুইটা ভোল্টেজ সোর্স আমি অ্যাড করে দিয়ে ঠিক আছে অ্যাড করে দিয়ে আমি বায়াসিং লেভেলটাকে আমি গ্রাউন্ড থেকে একটু আপ করে দিলাম এখানেও বায়াসিং লেভেলটাকে গ্রাউন্ড থেকে একটু ডাউন করে দিলাম করে বায়াসিং কিউ পয়েন্টটাকে আমি শিফট করে ফেললাম শিফট করলে আমাদের প্রবলেমটা আর থাকলো না ঠিক আছে এই কিউ ওয়ান হলো বায়াসিং পয়েন্ট ফর এনপিএন কিউ টু হলো বায়াসিং পয়েন্ট ফর পিএনপি ট্রানজিস্টর ওকে এই এক্সটার্নাল ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই না করে এটা তো ভোল্টেজ সোর্স এইভাবে ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করাটাও একটা ঝামেলার বিষয় এই এক্সটার্নাল ভোল্টেজও সোর্স অ্যাপ্লাই না করে এই কাজটা আমি ডায়োড দিয়েও করতে পারি ঠিক আছে হুম এই কাজটা যদি আমি ডায়োড দিয়ে করি তাহলে জিনিসটা সার্কিটটা হয় এরকম এই যে এর কারণ কি কারণ হলো এই ডায়োড মানে কি এর একটা মিনিমাম একটা ভোল্টেজ সোর্স আছে ডায়োডের অর্থাৎ এর মিনিমাম অন ভোল্টেজ আছে তাই না ডায়োডের আমরা যখন ডায়োডের মডেলিং করছিলাম ডায়েটের মডেলিং এর মধ্যে দেখবা বিভিন্ন ধরনের মডেলিং করছে ডায়েটের সার্কিট পড়াইছে কিনা জানি না তোমাদের ইলেকট্রনিক্স ওয়ানে পড়ানোর কথা একটা ডায়ট যখন আমি ইকুবেলেন্স সার্কিটে বানাই একটা ডায়টের তখন এটাকে যখন মডেলিং করি তখন ডায়ট একটা রিপ্রেজেন্ট একটা ভোল্টেজ সোর্স দিয়ে ডায়ট একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করি তারপর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করি তাই না এটা হলো ডায়টের ভোল্টেজ ভিডি এবং এটাকে বলছিলাম আমরা আর নট ডায়টের যখন মডেলিং করছিলাম ঠিক আছে অর্থাৎ মানে একটা ইন্টারনাল ভোল্টেজ সোর্স আছে এর ভিতরে এই ভোল্টেজ সোর্স টা কত ডায়োল্টেজকে ভোল্টেজটা সাধারণত জিরো পয়েন্ট থ্রি ভোল্ট থেকে শুরু করে সাধারণত জিরো পয়েন্ট সেভেন ভোল্ট পর্যন্ত হয় ঠিক না অর্থাৎ একটা মিনিমাম ভোল্টেজ লাগে ডায়েটকে অন করার জন্য তো এই ভোল্টেজ টাই হল আমাদের ভিডি ভোল্টেজ ক্লিয়ার তাহলে আমরা যখন এখানে একটা ডায়ড अप्लाई করব এর অর্থ কি এর অর্থ হলো এখানে আমি 0.3 ভোল্ট अप्लाई করলাম 0.3 ভোল্ট अप्लाई করলাম এখানে যখন একটা ডায়ড ইউজ করব এর মানে কি এখানে আমি 0.3 ভোল্ট अप्लाई করলাম তাহলে আমরা কি দেখতাছি এই ভোল্টেজ সোর্সের বদলে এই ভোল্টেজ সোর্সের বদলে আমরা যদি এখানে জাস্ট একটা ডায়ড अप्लाई করি তাহলেই কিন্তু আলটিমেটলি আমরা বলতে পারি যে এখানে বায়াসিং ভোল্টেজ দেয়া হয়ে গেছে ক্লিয়ার

ঠিক আছে এগুলো আপনি তোমাদের বয়াল স্টেট এর বই দেখে নিও অনেক বিশাল একটা অধ্যায় আছে আলোচনা আছে এগুলো নিয়ে ওকে আচ্ছা ঠিক আছে ওকে তোমাদের তার ক্লাস নাই এখন না তাহলে আমরা না স্যার অধ্যায়টা শুরু করব না না স্যার না স্যার এখন না আচ্ছা তোমাদের তাহলে আমি শনিবারের দিন সম্ভবত আমি পারবো না আমি একটু বাড়িতে যাব আচ্ছা যাই হোক আচ্ছা একটা এক্সট্রা ক্লাস নিব আমি